হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি এখন স্ট্যান্ডার্ড ফোর তোমাদেরকে অঙ্ক শেখাব পৃষ্ঠা নাম্বার পঁচাশি অনুশীলনী নয়ের খ আমরা এখান থেকে ঐকিক নিয়মের সময়ের অঙ্ক শিখব আমরা আগের দিন ঐকিক নিয়ম সম্পর্কে জেনে গেছি দেখো আজ তোমাদেরকে আমি দেখাবো অনুশীলনী নয়ের খ থেকে একের কয়েকটা একটি মোটর গাড়ি এক ঘন্টা তিরিশ মিনিটে ষাট কিমি যায় তাহলে তিন ঘন্টা তিরিশ মিনিটে মোটর গাড়ি কত দূর যাবে তাহলে দেখো এখানে কি বলছে এক ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিটে ষাট কিমি যায় তাহলে তিন ঘন্টা তিরিশ মিনিটে মোটর গাড়ি কত দূর যাবে তাহলে আমাকে প্রথমে কি করতে হবে এই এক ঘন্টা তিরিশ মিনিট এটাকে আমি মিনিটে প্রকাশ করব। তিন ঘন্টা তিরিশ মিনিট এটাকে আমি মিনিটে প্রকাশ করব। তাহলে কিভাবে করব না এক ঘন্টা তিরিশ মিনিট আমরা জানি কত নব্বই মিনিট তাহলে বলছে কি নব্বই মিনিটে যাচ্ছে ষাট কিমি তাহলে তিন ঘন্টা তিরিশ মিনিট মানে হচ্ছে কি দুশো দশ মিনিট তাহলে দুশো দশ মিনিটে মোটর গাড়ি কত দূর যাবে তাহলে আমি দেখা যাক কিভাবে করা যায় দেখো আমি এক ঘন্টা তিরিশ মিনিট সময় কত করেছি নব্বই মিনিট তার তিন ঘন্টা তিরিশ মিনিট সমান কত দুশো দশ মিনিট তাহলে আমি দেখো ছক করেছি দুটো সময় আর দূরত্ব তাহলে এখান থেকে আমি বলতে পারছি কি নব্বই মিনিট দূরত্ব যাচ্ছে ষাট কিমি তাহলে দুশো দশ মিনিটের দূরত্ব কত তা আমার জানা নেই আমি একটি কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছি তাহলে এবার আমি অঙ্কের সমাধান করব কিভাবে কর দেখো প্রথমে লিখে নেব কি নব্বই মিনিটে মোটর গাড়িটি যাবে ষাট কিমি তাহলে নব্বই মিনিটে যদি ষাট কিমি যায় তাহলে এক মিনিটে কত দূর যাবে তাহলে দেখো এক মিনিটে মোটর গাড়ি যাবে নিশ্চয় কম আর কম হলে ভাগ করতে হবে তাহলে আমি দেখো ভাগ করেছি ষাট এখানে ভাগ দিয়েছি নব্বই কম যাবে তাহলে এক মিনিটে যদি এই দূরত্ব যায় তাহলে এই দুশো মিনিটে নিশ্চয়ই সে বেশি যাবে আর বেশি গেলে তাহলে সেখানে কি করবো গুণ করবো তাহলে দেখো দুশো মিনিটে মোটর গাড়ি যাবে তাহলে আমি গুণ করে দিয়েছি এই সংখ্যার সাথে এটা আমি গুণ করব। তোমরা লুঘিষ্ট আকারে পরিণত করো এইভাবে করবে দেখো আমি কিভাবে করছি প্রথমে দেখো এই শূন্য আছে এদিকেও শূন্য আছে আমি কেটে দিলাম এরপর আমি তিন দিয়ে তিন তিরিকে নয় আর এদিকে যাচ্ছে সাত তিন সাথে একুশ দেখো আবার এই তিন আবার ষাটের মধ্যে কিন্তু যাবে তোমরা বিভাজ্যতার নিয়ম সবাই জানো তাহলে এখানে আমি তিন কাটছি আর এখানে ষাট তার মানে কুড়ি তাহলে আমি এখান থেকে কত পেলাম কুড়ি গুণ সাত এখানে আমি কিমি লিখে দেব তাহলে কত পাচ্ছি সাত আর দুই গুণ করলে চোদ্দ আমরা কি বলতে পারি না দুশো দশ মিনিটে কত কিমি যাচ্ছে একশো চল্লিশ কিমি তাহলে আমরা এবার উত্তর লিখে ফেলব অতএব তিন ঘন্টা তিরিশ মিনিটে মোটর গাড়ি কিমি যাবে এই হয়ে একশো চল্লিশ এইভাবে তোমরা তোমাদের এখান থেকে আরও তিনটে অঙ্ক আছে আমি একটা দেখিয়ে দিয়েছি তোমরা বাড়িতে করে ফেলবে যদি এখান থেকে কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমাদের স্কুলের যে গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা আমাকে জানাতে পারো